নমস্কার, আমি জয়িতা। আজকের এই ভিডিওতে নিজের হাতে বানানো দুখানি দুর্গা পূজার স্পেশাল হ্যান্ডমেড জুয়েলারি শেয়ার করছি। প্রথম যে পিসটি দেখাচ্ছি, এই পিসে মায়ের মুখখানি যে তৈরি করেছি সেটি আমার হাতে বানানো ক্লে দিয়ে প্রথম মা দুর্গা প্রতিমার মুখ। তাহলে বুঝতেই পারছো এই পিসটি আমার জন্য ঠিক কতটা স্পেশাল। সে যাই হোক, এই পিসটি তো আপাতত সেল হয়ে গেছে, কিন্তু এরকমই যদি সিমিলার জুয়েলারি সেট তোমরা নিজেদের জন্য বানাতে চাও তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, এবং বেশিরভাগ বাঙালিরই মহালয়ার ভোরবেলাটা শুরু হয় রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে। আর আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল রেডিও নিয়ে কোনো একটি নেকপিস তৈরি করার, দুর্গাপূজার স্পেশাল জুয়েলারি কালেকশনে। তবে শুধু রেডিও নয়, রয়েছে একটি পদ্মফুলও, কারণ অতি প্রাচীন কাল থেকে হিন্দু শাস্ত্র অনুযায়ী পদ্মফুলকে অত্যন্ত শুভ এবং পবিত্র মনে করা হয়। আর বলাই বাহুল্য, রয়েছে মায়ের আশীর্বাদী হাত, যা বর্তমানের বেসামাল ও উত্তাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একান্তই কাম্য।